আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এমন একটি দরুদ সম্পর্কে এই দরুতটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আপনাকে তাই দিবেন আপনার যে কোনো মনের কামনা বাসনা যে কোনো উদ্দেশ্য যদি আপনি আল্লাহ পাকের কাছে চান তো এই দরুদটি আগে পাঠ করে সব কিছু চাইবেন আল্লাহ পাক আপনার সমস্ত বাসনা পূরণ করে দেবেন আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন মুমিন মুসলিম সকলের জন্য এই ভিডিওটি দেখার প্রয়োজন যাতে করে আমরা জানতে পারি যে কিভাবে আমরা আমাদের মনের কামনা বাসনা আমাদের উদ্দেশ্য পূর্ণ করে নিতে পারবো আল্লাহ পাকের কাছ থেকে তিনি আমাদেরকে দিবেন তো সেই জন্য ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো আমরা যারা মুমিন মুসলিম বান্দা রয়েছি আমরা বিভিন্ন সময় নামাজের পরে আবার অনেকে তাহাজ নামাজের পরে দোয়া করি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি অনেক বিষয় তার কাছে আমরা চাই অনেকে যারা চাকরির উদ্দেশ্য থাকেন তো চাকরিতে যাতে সফলতা আসে অনেকে যারা বিবাহের উদ্দেশ্য থাকেন বিয়ে যাতে সফলতা আসে বিয়ে করতে পারেন অনেকে যদি বিভিন্ন প্রকার সমস্যা থাকে তা দূর হবার জন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি তো সব কিছু প্রার্থনা করার আগে এই দূরত্বটি যদি আপনি একবার পরে নিতে পারেন তবে চাইলে তিনবার পড়তে পারেন তিনবার পড়লে বেশি ভালো হবে তো যদি আপনি একবার এই দূরটি খালি পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাকের কাছে চান তো যা চাইবেন বৈধ জিনিস হালাল জিনিস যা কিছু চাইবেন প্রার্থনা করবেন আল্লাহ পাক আপনাকে তা দিয়ে দেবেন তো সেই দূরটা কি দূরটা হলো দূরদে ইব্রাহিম এই দূরটাকে সর্বশ্রেষ্ঠ দূরত বলা হয় যে দূরদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি নামাজের আখিরে বৈঠকে যে দূরদটা আমরা পড়ি তো এই দূরদটা আল্লাহম্মল্লাহ আলাহ আলা ওয়া আলা আলি মোহাম্মদ কামা তা আলা ইবরহীম ও আলা আলি ইবরহীম ইন্না হামিদুম মাজিদ আল্লাহ বারিকা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মোহাম্মদ কামা বারক তা আলা ইবরহীম ও আলা আল ইবরহীম ইন্নাকা হামিদুম উম্মজিদ তো এই দরুদটি যদি আমরা পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি তাহলে আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নেবেন আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ এই দূরদের অনেক ফজিলত অনেক পাওয়ার রয়েছে আপনি যখন এই দূর শরীফটা পাঠ করবেন সাথে সাথে এই দূরতটাকে ফেরেশ তারা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের রওজায় আতহারে পৌঁছে দেন যে আপনার অমুক বান্দা আপনার প্রতি দুরুদ পাঠ করেছে বাস এরপরে নবীর এই দরুদের উসিলায় নবীর দোয়ার উসিলায় আপনি যা কিছু চাইবেন যা কিছু প্রার্থনা করবেন সব কিছু মহান পাক খুশি হয়ে আপনাকে দিয়ে দেবেন তো আল্লাহ আমাদের সবাইকে এই পদ্ধতিতে দোয়া করে আমাদের ইচ্ছা পূরণ করা করুন আমিন এই ছিল আজকের আলোচনা নতুন বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু